হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, এক ব্যক্তি নবীজির দরবারে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের মর্যাদা কি আমাদের জানাইয়া দেন। সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমি আশুরা। লোকটা ডাক দিয়া বলল, হাবিব আমার, আশুরার রোজা, আশুরার রোজা কি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর হাবিব বললেন, ইন্নি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। হুজুর বললেন, ও দুনিয়ার উম্মত, মুহররম মাসে আশুরার একটি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের এক বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, ওয়াহাদা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া। আন জাআলা সিয়ামি ইয়াউমি ওয়াহিদিন ইউকাফফিরু যুনুবা সানাতিন কামিলা, এক রোজা রাখলে এক বছরের পরিপূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে। মুহররম মাসে একটি রোজা। ভাইরা আমার, অপর এক হাদিসে বাকি এসছে সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস, হযরত সাইয়্যেদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। সরকার দু আলম রহমতুল্লিল আলামিন স্পষ্ট শব্দে বর্ণনা করতে লাগলেন, রমজান মাসের পরে অন্য কোন মাসের রোজা যদি দামি হয়ে থাকে, রমজান মাসের পরে অন্য কোন মাসের সিয়াম যদি ফজিলতপূর্ণ হয়ে থাকে, নবীজি জবাব দিলেন, রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অত্যধিক দামি। রমজানের রোজার পরে সর্বাধিক বেশি মর্যাদার রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, বলেন না? দুই নম্বরে বললেন, ওয়া আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল, ফরজ নামাজ আদায় করার পরে যদি কোনো দামি নামাজ থেকে থাকে, ফরজ নামাজ আদায় করার পরে বেশি মর্যাদা আবার নামাজ যদি থেকে থাকে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বান্দা যখন দুপোটা চোখের পানি ফেলে দিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহর রহমতের দরজায়, রহমতের দরিয়ায় ঢেউ লেগে যায়। সুবহান আল্লাহ, বলে সবাই ঘুমিয়ে রইল আর তুমি জেগে রইলা, শুধু জেগেই থাকো না, বরং তুমি তোমার চোখের সবচাইতে দামি পানিটা আমি আল্লাহর জন্য বিসর্জন দিলা। সুবহান ভাইরা আমার, সুনান তিরমিজিতে আবার এক হাদিস 741 নম্বর হাদিসে বাগের মধ্যে বয়ান হইল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদি বাদা শাহরি রমাদান। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া বলল, হুজুর, রমজান মাসের পরে আমাকে কোন রোজা রাখার আপনি নির্দেশ দিলেন? ক্বালা লাহু সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, সামিতু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলান সামিতুহু ইয়াসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ও আল্লাহর বান্দা, রাহমাতুল্লিল আলামিনের কদমের কিনারায় আমি একদিন বসেছিলাম, তাকায়া দেখিলাম এক ব্যক্তি হুজুরের কদমে আসিয়া জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুমা বাদা শাহরি রমাদান।
রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ আপনি আমাদেরকে দিবেন? সুবহানাল্লাহ, জোরে কোন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, আমি বসা ছিলাম, এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে কোন মাসের রোজা রাখার নির্দেশ আপনি আমাকে দিবেন? মাওলানা আলী বলল, আমি শুনতে লাগলাম, রাহমাতুল লিল আলামিন জবাব দিল, রে উম্মাত, ইন কুনতা সাঈমান বাদা শাহরি রমাদান ফাসুম্মাল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ, যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখো। বলে, মুহররম মাসে কেন রোজা রাখবো? রহমাতুল লিল আলামিন জবাব দিল, ফিহি ইয়াউমুন তাবা, ফিহি ইয়াউমুন তাবা, ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু আলাইহি আলা কওমিন আখরিন। রমজান মাসের পরে মুহররম মাসে যদি রোজা রাখা হয়, আল্লাহ তাআলা মুহররম মাসের রোজা রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে তওবা কবুল করে, মুহররম মাসে একদল বান্দা তওবা কবুল করেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে অপর দল বান্দার তওবা কবুল করিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মুহররম মাসে একদল বান্দার তওবা আল্লাহ কবুল করেছেন, আর কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে মুহররম মাসেই অপর দল বান্দার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ, এক দলের তওবা মুহররম মাসে আল্লাহ কবুল করছেন, আরেক দলের তওবা কিয়ামতের আগে এই মাসেই কবুল করা হবে। সুবহানাল্লাহ, বলেন না, এই জন্য এই মাসটা আল্লাহর কাছে দামি। ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? জোরে কর না, কার মাস? আল্লাহর মাস। অন্য কোন মাসকে আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দেয় নাই, এতটা মর্যাদার বানায় নাই। আল্লাহ নিজে বলেছেন যে মুহররম মাস শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস, মুহররম মাস আল্লাহর মাস। এই কারণে, এ কারণে এই মাসে ইবাদত বন্দেগি বেশি বেশি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত খুব দ্রুত কবুল করে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে পাকে আসছে, যে হাদিস বয়ান করেছেন ইমাম আহমদ ইবনু হাম্বাল সহ বিভিন্ন কিতাবে আসছে, ইমাম বুখারী সহিহ বুখারীতে বয়ান করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينه نبي جي আমার মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করলেন, মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করলেন, ফরআল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা, মদিনায় গিয়া দেখিলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। ফাকালা মা হাযা, রাহমাতুল্লিল আলামিন বলল, রে ইহুদিরা, রে তোমরা এই দিন কেন রোজা রাখো? তারা বলল, কালু হাদা ইয়াউমুন সালেহ, এটা আমাদের কাছে একটা উত্তম দিন। সুবহানাল্লাহ। বলে, কেন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মূসা, এই দিনে আল্লাহ তাআলা মূসা নবীকে বনি ইসরাঈলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন সহ তার দল বলকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। সাইয়্যিদুনা মূসা খুশির কারণে শুকরিয়াতা নেই দিনে রোজা রেখেছে, এ কারণে আমরা গুনার অনুসারী হই, আমরাও রোজা রাখি। সুবহান, নবীজি বললেন, ক্বালা ফানা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রহমতের নবী জবাব দিল, ইহুদিরা, রে মূসা নবী হইল আমার ভাই। সুবহানাল্লাহ। মূসা নবী আমার ভাই, আমি নবীর নবুয়ত প্রকাশ পেয়ে যাওয়ার পরে ইহুদি ধর্ম আর চলবে না, মূসা নবীর ঈসা নবীর ধর্ম চলবে না, মূসা ঈসা নবীর উম্মতে না, আমি নবীর উপর ঈমান আনা ওয়াজিব হয়ে যাবে, ঈমান আনা আবশ্যক হয়ে যাবে। তোমরা ইহুদিরা, আমি নবীর প্রতি ঈমান আনো নাই, মূসা নবীর প্রতি এখন পর্যন্ত ঈমান দেখেছো, এই ঈমান চলবে না। তবে জানি আলো, মূসা হইল আমার ভাই, মূসা নবী যদি শুকরিয়ার জন্য রোজা রাখতে পারে,
তোমাদের তুলনায় আমি রহমাতুল্লিল আলামিন মুসা নবীর শুকরিয়ার জন্য রোজা রাখা বেশি হকদার। সুবহান নবীজি বললেন আমিও রোজা রাখব এবং আগামী বছর আল্লাহ হায়াত বাসায় রাখলে আমার উম্মতদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিব। সুবহান,